আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ডলারের পিন বানাবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটি আছে মেনু মেনুতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট লিক আছে ক্লায়েন্টে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পিন আছে ম্যানেজ পিনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জানার সিঙ্গেল পিনে আছে। জানার সিঙ্গেল পিনে আপনারা ক্লিক করবেন তারপরে এখন এই যে পেজটি আসবে এই পেজে গিয়ে আপনারা যেটি করবেন এখানে সর্বপ্রথম আপনারা পিন নাম্বার সো জাস্ট এক্সাম্পল আমি দেখিয়ে দিলাম এখানে আপনাদের এই লেখাটি এখন আপনার যে কাস্টমার তার নাম ব্যবহার করে তারপর যে কোনো একটি সংখ্যা বসিয়ে আপনারা পিন নাম্বারটি লিখে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাপোর্টস ল্যাটার্স অ্যান্ড ডিজিটস সো আপনারা লেটার্স এবং ডিজিটস দুইটি কিন্তু সাপোর্ট করবে কিন্তু এখানে স্পেস অথবা ই ফুলস্টপ অথবা কোনো ধরনের ক্লোন অথবা সেমিক্লোন এই ধরনের কোনো কিছু আপনারা ব্যবহার করবেন না এখন যে ব্যাপারটি হচ্ছে এখানে আপনারা পাসওয়ার্ড বসিয়ে দেবেন তবে এখানে আরেকটি কথা বলে নিচ্ছি ইচ্ছা করলে আপনারা মোবাইল নাম্বারও বসিয়ে দিতে পারেন এত কিছু না লিখে আর পাসওয়ার্ডের জায়গায় জাস্ট আমি এখন পাসওয়ার্ডটি টাইপ করে দেখে দিচ্ছি এখানে যে কোনো একটি আন্দাজি পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম আর দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কলার আইডি দরকার নেই এখানে কোনো কিছু এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স আছে ব্যালেন্সে এখন আপনি আপনার কাস্টমারকে কত ব্যালেন্স দেবেন দশ দেবেন অসুবিধা নেই সো এখানে দশ দিয়ে দিলেন কিন্তু এখানে যে ব্যাপারটি হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্স একেবারে কম ব্যালেন্স নেই একেবারে জিরো জিরো সো এখন ধরুন আপনারই ব্যালেন্স আছে এক অথবা দুই কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে দশ দেবেন অথবা বিশ দেবেন সো আমি যেটি বলতে চাচ্ছি আপনার মেন ব্যালেন্স যতই থাকুক সেটা এক হোক পাঁচ হোক দশ হোক যাই থাকুক তাতে কোনো সমস্যা নেই আপনি হাজার হাজার কাস্টমারকে পাঁচ দশ বিশ যত খুশি আপনি ব্যালেন্স দিতে পারেন কিন্তু মেন ব্যাপার যেটি হচ্ছে যে আপনার ব্যালেন্স যদি না থাকে তাহলে তাদের ব্যালেন্স দিয়ে কী লাভ আর তাদের ব্যালেন্স পেই বা কী লাভ যদি তারা তো আর কথা বলতে পারবে না কারণ টাকাটা তো কাটবে আপনার মেইন অ্যাকাউন্ট থেকে সো যাই করেন যে এখানে আপনারা আপনাদের ব্যালেন্স অ্যাড করে দিলেন জাস্ট আমি একটু ইনফর্ম করে দিলাম আপনারা ব্যালেন্সটা কিভাবে করতে পারেন সো এখান যে অপশানগুলো আছে সব ঠিকই থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে বয়েজ রেড প্ল্যান এই বয়েজ রেড প্ল্যানটিতে আপনারা যেটি করবেন সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন ইনানি এ টু জ্যাড রেড স্লট লেখা আছে তার মানে হচ্ছে যে আমি ইনানি কোম্পানি থেকে ডলার কিনে আনছি এবং ব্যালেন্স কিনে আনছি অথবা আমি মিনিট কিনে আনছি কিন্তু এখন আমি বিক্রি করবো কি এই যে এই রেটে অবশ্যই না কারণ আমার বিক্রি রেটটা হবে আমার লাভের উপর ডিপেন্ড করে এবং আমারও একটা রেট প্ল্যান আছে যা আমি কিনে আনছি তেইশ মিনিট এক দিয়ে এখন বিক্রি করবো পনেরো মিনিট এক দিয়ে সো আমার নিজের একটি রেট প্ল্যান করতে হবে বন্ধুরা আমি আগের একটি ভিডিওতে একটি রেড প্ল্যানের উপর ডিপেন্ড করে অথবা ভিত্তি করে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা রেড প্লান করবেন এবং ডলার কিভাবে ভাঙাবেন অথবা আপনারা হিসাব কিভাবে করবেন লাভ লোকসান আপনারা কত দিয়ে কিনছেন কত দিয়ে বিক্রি করবেন কিভাবে সেই হিসাবগুলো বার করবেন তার উপর ভিত্তি করে আমি একটি ভিডিও বানিয়েছি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেই ভিডিওর লিঙ্কটি সেখানে ক্লিক করে আপনারা জাস্ট দেখে নেবেন যারা পারেন তো পারেনি যারা না পারেন তারা দেখে নেবেন কিভাবে করবেন সো এখন যেটি হচ্ছে যে এখানে আপনারা কি করবেন সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে রেড প্ল্যানটি এটি কিন্তু আমি বানিয়েছিলাম সো এই রেড প্ল্যানটি আমি সিলেক্ট করে দিলাম যেহেতু আমি এখন অন্য দামে বিক্রি করবো এখন লাস্ট যে অপশনটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল টপ আপ রেড প্ল্যান এই রেট প্ল্যানটি হচ্ছে যে এমন ধরুন এখন আপনি যে কাস্টমারের কাছে বিক্রি করলেন তার কাছে কি করলেন যে আপনি দশ ডলার অথবা বিশ ডলার অথবা পঞ্চাশ ডলার বিক্রি করলেন কিন্তু সে সেই ডলার দিয়ে কি করবে শুধু কথা বলবে সে বাংলাদেশে কথা বলুক অথবা ইন্ডিয়াতে কথা বলুক কিন্তু যে ব্যাপারটি হচ্ছে যে আপনার কাস্টমার যদি আপনার এই ডলারের মাধ্যমে আরেকটি সুযোগ সুবিধা পায় যেটি হচ্ছে যে বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে সে মোবাইলে ব্যালেন্স ট্রান্সফার করবে অথবা ফ্লেক্সি লোড করবে তাহলে কিন্তু আপনার লাভের পরিমাণটা বেড়ে যাবে আর এটি হচ্ছে সেই অপশন যে মোবাইল টপ আর যে প্ল্যানটি আছে এই অপশনটি হচ্ছে সেটি এখন এখান থেকে যদি আমি এই অপশনটি সিলেক্ট করে দিই তাহলে কি করবে আমার কাস্টমার আমার যে কাস্টমার আছে যে আমার কাছ থেকে ডলারটি নিছে সে কিন্তু ওই একই সফটওয়্যার দিয়ে অথবা একই আপস দিয়ে সে পারবে বাংলাদেশে অথবা যদি ইন্ডিয়াতে সেটা সম্ভব হয় তাহলে ইন্ডিয়াতে ফ্লেক্স রিলোড করে নিতে আর যদি একটা কাস্টমার আপনার এখান থেকে ফ্লেক্স রিলোড করে নেয় তাহলে কিন্তু অন্য কোথাও যেতে হবে না সে কিন্তু জানলো যে তার মোবাইলে ফেক ফ্লেক্স রিলোডের সিস্টেম আছে অথবা ব্যালেন্স ট্রান্সফারের সিস্টেম আছে সে কিন্তু আপনার এখান থেকেই খরচ করবে তার মানে আপনার কিন্তু লাভ হবে যাই হোক আমার দরকার ছিল জানিয়ে দেওয়ার আমি আপনাদের জানিয়ে দিছি সো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট লিখে আছে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পিন নাম্বার অলরেডি এক্সিস্ট সো অ্যাকচুয়ালি পিন নাম্বারটা আমার আগে থেকেই ক্রিয়েট করা ছিল আমি জাস্ট কয়েকটা ডিজিটস বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে এখানে আমি জাস্ট সাবমিট এখন ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিন পাবলিক টু জিরো টু জিরো ফাইভ সিক্স সাকসেসফুলি এখন যেটি হচ্ছে যে এখন আবার আমি কি করব মেনুতে চলে যাব মেনুতে চলে গিয়ে আমি আমার পিন পাসওয়ার্ডটা খুঁজে নেবো এখানে দেখতে পাচ্ছেন সার্চ পিন লিখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল করতে করতে নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে পাবলিক টু জিরো টু ফাইভ সিক্স এবং এই যে পাসওয়ার্ডগুলো আছে এখানে কিন্তু সেই হচ্ছে পাসওয়ার্ডগুলো সো এভাবে কিন্তু আমরা কি করতে পারি আমরা আমাদের পিন পাসওয়ার্ড বানিয়ে নিতে পারি পিন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারি আর বন্ধুরা আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যে কোনো মন্তব্য করবেন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার জন্য অথবা হেল্প করার জন্য আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন আর আবারও বলে নিচ্ছি আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অথবা ডলার কিনা বেচা এগুলোর মধ্যে কোনো সমস্যা হয় আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য ধন্যবাদ সবাইকে